নমস্কার সবাইকে, একটা নতুন ভিডিওতে স্বাগত। আজকে দেখাবো, মানে আজকে কোথাও তো এখন অফ সিজন চলছে, তাই কোথাও মাছ ধরতে যাচ্ছি না, তবে আস্তে আস্তে সিজন আসছে, তাই ওই ঘরে টুকিটাকি বানাতে হবে, কারণ আগের বছরে সমস্ত কিছু শেষ হয়ে গেছে, তাই সব টুকটুক করে কিছু বানিয়ে রাখবো যাতে। তো আজকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব যে লাল বাখর কীভাবে তৈরি করতে হয়। জানি অনেকে জানো, অনেকে বাড়িতে করো, অনেকে আবার দোকান থেকেও নিয়ে আসো, তবে আমার মতে যদি যারা সময় পাবে কিংবা ঘরে একটু কষ্ট করে বানাতে পারবে, ঘরের জিনিস সবসময় তো ভালোই হয় দোকান থেকে কেনার। আর এই লাল বাখর এমন একটা জিনিস যেটা কিন্তু সব পুকুরেই চলে, মানে আপনি সুজির টোপ বলুন, কালো টোপ বলুন, ছাতুর টোপ বলুন, যে কোনো পুকুরে এটা কিন্তু খুব একটা মাস্ট, মানে এটা মানে গায়ে পুর হিসাবে সবাই জানো লাগে। তো আজকে আমি দেখাবো, আমি আমার মতন করে বানাবো, দেখাবো আজকে কী কী লাগছে কী না লাগছে তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা কেটো না, ফার্স্ট থেকে প্রথম একদম শেষ পর্যন্ত আমার সাথে থেকো। তো লাল বাখর তৈরি করতে আমাদের যেসব জিনিসগুলো লাগবে, কিছু মশলা লাগবে, তো এই মশলাগুলো দেখে নিন, মানে এগুলো মাপগুলো আমি ডিসক্রিপশানে দিয়েও দেবো, আমি অল্প করেই বানাবো। তো এখানে আছে আউবেল, আছে আউবেল আছে 5 গ্রাম, ঘোরবোজ আছে 5 গ্রাম, এটা লতা কস্তুরি, লতা কস্তুরি আছে 10 গ্রাম, এটা ছোটো কাঁকলা আছে, ছোটো কাঁকলা আছে 15 গ্রাম, এখানে দুটো তেজপাতা আছে, কিছু এলাচ নিয়েছি, আর 20 গ্রামের মতন রয়েছে একাঙ্গী, তাম্বুল রয়েছে, তাম্বুল 3 গ্রামের মতো রয়েছে, আর এটা লটকন দানা, এটা তো জানো অনেকে কালারের জন্য ইউজ করা হয়, আমি এটা 5 গ্রাম নিয়েছি, অল্পই নিয়েছি। আর তার সাথে রাখবে একটা গোটা নারকেল, নারকেলটা কিন্তু মাস্ট, গোটা নারকেলটা আমরা কুড়িয়ে নেব। আর এখানে 200 গ্রাম চাল আছে ঠোঙায়, 200 গ্রাম গোবিন্দভোগ চাল আছে, 100 গ্রাম খোয়াখিয়ে নিয়েছি, আর রসুন মাস্ট, রসুন লাগবে, এখান থেকে আমি ওই 15 থেকে 20 কোয়া রসুন বার করে নেব। এখানে 10 গ্রাম হিং আছে, অনেকে তো এমনি ওই কৌটোর হিংও ব্যবহার করে, তবে আমি ডেলা হিং ব্যবহার করি, ডেলা হিংটা সেন্টটা খুব ভালো হয়, 10 গ্রাম রয়েছে, হয়তো কিছুটা আমি কমিয়ে নেব। আর 200 গ্রাম নারকেল তেল নিয়েছি, এখানে আমার বাড়ির তৈরির ঘি, দুধের সর থেকে এটা আমার ঘি জাল দেওয়া, এখান থেকে আমি 100 গ্রাম ঘি নেব। আর এই ডক্টর চয়েস নিয়ে এসেছি 500 রিফাইন তেল, আমি এই ডক্টর চয়েসটা ইউজ করি, তো এটা এই সাদা তেলটা 500 গ্রাম লাগবে। তো একে একে আমি মশলাগুলো ভেজে সব মিক্সিতে করে নেব, আর তারপরে দেখাবো আস্তে আস্তে কীভাবে করি। সব একে একে মশলাগুলো এই কড়াইতে দিয়ে দিয়েছি, একাঙ্গী, তাম্বুল আর ঘোরবোজ সব একসাথে ভেজে নিচ্ছি। আর আপনারা কিন্তু লক্ষ্য রাখবেন, এখানে আমি এই ছোট গ্যাসে করছি, গ্যাসের আঁচটা দেখুন একদম কিন্তু আস্তে দেওয়া, মশলাগুলো আস্তে আস্তেই ভাজতে হবে। মশলাগুলো ভেজে নিই, তারপরে আবার আমি দেখাচ্ছি পরবর্তী স্টেপ কি করছি। এই যে বন্ধুরা, মশলা ভাজা কমপ্লিট। আর এখন কাঁকলাটা তো এমনি ভাজা যায় না, কাঁকলাটাকে ঘি দিয়ে ভাজতে হবে, কড়াই গরম হয়ে গেছে, অল্প করে ঘি দিয়ে দেবো, একটু দাও, কাঁকলাগুলো দিয়ে দাও। বন্ধুরা সবাই কিন্তু মাথা রাখবেন, এই গ্যাসের আজ কিন্তু একদম একদম স্লো করে নেবেন, স্লো করে, তারপরে কাঁকলা হোক, যে কোনো মশলা হোক, সব কিছু এমন আস্তে করে করবেন, কারণ মাছের এগুলো একবার যদি নষ্ট হয়ে যায় কিংবা পোড়া লেগে যায় তাহলে কিন্তু সব খাটাখাটনি বেকার। এদিকে কিন্তু ভাতটা করে নেব, এই আর একটা গ্যাসে আমি ভাত বসিয়ে দিয়েছি, নাহলে দেরি হয়ে যাবে। আর গোবিন্দভোগ চালটা কিন্তু বন্ধুরা এমনভাবে সিদ্ধ করতে হবে, আমরা যেমন নর্মাল ভাত খাই তার থেকে একটু নরম,
একদম পুরো গলালেও চলবে না, আবার একদম শক্ত থাকলেও হবে না। যেমন ভাত খাই নর্মাল, সেমন তার থেকে একটু নরম করতে হবে। তো চালটা হোক, আর ওইদিকে মশলাগুলো গুঁড়ো করে নিই, তারপরে আমি দেখাচ্ছি কিভাবে টোটাল বাকরটা বানাচ্ছি। এই নারকেলটা সব মিক্সি করে নিয়েছি গুঁড়ো করে, নারকেলটা এখন ভেজে নেব। নারকেলে তো একটা জল থাকে, ওই জলটাকে একটু নাড়িয়ে জলটাকে মেরে দেব এই কড়াইতে, তাহলে বাকরটা আর কোনো জল থাকবে না, তাহলে বাকরটা অনেকদিন স্টে করে রাখানো যাবে, অনেকদিন তাহলে বাকরটা থাকবে। এই হালকা করে গ্যাস একদম হালকা আছে, একদম নেভা আছে, কড়াইতে এটা কিন্তু ঘন ঘন নাড়তে হবে যাতে কড়াইতে নিচে লেগে না যায়। কড়াইটা অল্প আস্তে অল্প আঁচে দিয়ে নেবেন, কারণ একটু জোরে আঁচলে কিন্তু নিচে লেগে যাবে। নারকেল ভাজা কিন্তু আমাদের কমপ্লিট। তারপরে এই কড়াইতে হালকা কড়াই গরম হলেই পুরো 100 গ্রাম নারকেল তেলটা দিয়ে দিয়েছি, আর ঠান্ডার সময় বলে নারকেল তেলটা বেরোতেও খুব কষ্ট হচ্ছে, তো 100 গ্রাম নারকেল তেল দিয়েছি। তো এরপরে এর সাথে কিছু সাদা তেলও দেবো, আর অল্প একটু ঘিও দেবো, 50 গ্রামের মতন ঘিও দেবো। প্রথমে কিন্তু তেলটা একটু বেশিই লাগবে, কারণ আপনি এরপরে যখন আমরা ভাত তারপরে নারকেল এগুলো দেব তখন কিন্তু তেল টেনে যাবে, দেখতেই পাবে। আরও কিন্তু একটু সাদা তেল দিয়ে দিলাম, কারণ তেল তো বেশি লাগবে, তাই আবার একটু সাদা তেল দিলাম। এরপরে এর 2 চামচের মতন ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে ভাত করলে খুব এবার মাখন দিচ্ছে ঘি। কড়াইয়ের তেল কিন্তু গরম হয়ে গেছে, তো আমরা এই গরম তেলে এলাচ দিয়ে দিলাম, আর 10টা এলাচ দিয়ে দিয়েছি, আর 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো। আর এরপরে কিন্তু আমাদের যে 15-20 কোয়ার মতো রসুন নিয়েছিলাম, রসুনটা আমি থেতো করে নিয়েছিলাম, তো রসুনটা দিয়ে দেবো। আর রসুনটা দেওয়ার পরেই কিন্তু এমন তেলে ফেনা উঠবে, তো ভয় পাওয়ার কারণ নেই, তেলটা আস্তে আস্তে নাড়াবেন। আর রসুনটা কিন্তু আমাদের পুরো লাল হবে না, ভাজাটা মানে হালকা লালচে ধরনের হবে, রসুনের জাস্ট গন্ধটা কেটে যাবে, হালকা যেই রসুনটা হালকা ভাজা হবে। তো তারপরে আমরা যে ভাতটা করেছিলাম সেই ভাতটা দিয়ে দেবো, যে 200 গ্রাম গোবিন্দভোগ চালের ভাতটা করেছিলাম সেই ভাতটাও দিয়ে দিলাম। আর ভাতটা দেওয়ার সাথে সাথে কিন্তু নিচের নাড়াতে হবে, কারণ ভাতটা দেওয়ার সাথে সাথে পুরো তেলটা টেনে যাবে, আর এই সময় গ্যাসের আঁচ একদম আস্তে করে দেবে, আস্তে করে দিয়ে ঘন ঘন নাড়াতে হবে এবার শুধু। আর শুধু খেয়াল রাখতে হবে নিচে যাতে লেগে না যায়, আস্তে আস্তে শুধু নাড়াতে থাকবে। দেখো বন্ধুরা, যেমন বলেছিলাম ভাতটা কিন্তু অনেকটা তেল টেনে নিয়েছে, তাই আমি ওই 500 তেল থেকে আবার তেল দিলাম, এমন অল্প অল্প করে তোমরা তেল দেবে, তেল বেশিও দিতে পারো একবারে, কারণ তেলটা কিন্তু পুরোটাই লাগবে, কোনো অসুবিধা নেই। এখানে যতটা তেল একটু বেশি হলে কোনো ক্ষতি নেই, কিন্তু কম হলে অসুবিধা, নিচে লেগে যাওয়ারও চান্স, জিনিসটাও ভালো থাকবে না। তো তেল আমরা এর জন্য আবার দিচ্ছি, আর তেল দিয়ে আস্তে আস্তে নাড়াবো। আর এরপরে কিন্তু আমরা যেই ভাতটা ফুটে উঠবে, যেই হালকা ভাজা নারকেলটা ছিল সেই নারকেলটাও দিয়ে দিলাম। এবার দেখো নারকেলটাও দেওয়ার সাথে সাথে নারকেলও পুরো তেলটা তুলে নেবে, তো তারপরে আমাদের আরও নারকেল তেল যেটুকু অবশিষ্ট সাদা তেল ঘি আমরা সব কিছু মেশাবো। হ্যাঁ
আস্তে আস্তে যে 100 গ্রাম নারকেল তেলটা ছিল সেটাও দিয়ে দিলাম, সবাই দেখতেই পাচ্ছ অল্প অল্প করে কেমন তেলগুলো টেনে নিচ্ছে। অবশ্য ফোটালে তারপরে আস্তে আস্তে নারকেল থাকতে থাকলে এর থেকেও প্রথমে টেনে নিয়ে তারপরে আস্তে আস্তে ও তেল ছাড়বে, তখন তেলটা বেশি হবে। কোনো অসুবিধা নেই, তেল বেশি হলেই ভালো, তেল যাতে কম না হয়। আবারও বলছি এটুকু মাথায় রাখবে। তো মোটামুটি আমাদের তেল দেওয়া কমপ্লিট। এরপরে যে খোয়া কিটটা আমরা কুটে করেছিলাম সেই খোয়া কিটটা দিয়ে দেবো, 100 গ্রাম খোয়া কিট পুরো দিয়ে দিলাম। আমার হাতে সময় ছিল না, তোমরা যদি পারো এই খোয়া কিটটা দুদিন আগে এনে রোদে একটু শুকিয়ে নিও গুঁড়ো করে। আমার হাতে সময় ছিল না বলে আমি গুঁড়ো করেই ডাইরেক্ট দিয়ে দিলাম খোয়া কিটটা দিয়েও। আস্তে আস্তে এমন গ্যাসের আজ কিন্তু বাড়াবে না একদম, এটা মাথায় রাখবে। ওই কম আজেই আস্তে আস্তে নাড়াতে থাকবে, একটু সময় নিয়ে হোক, কিন্তু হুট করে তাড়াতাড়ি তাড়াগুড়ো করার জন্য আজ বাড়াবে না। তো আমি দেখুন, ঘরে আমার আরও 500 তেল আনা ছিল, আমি ওখান থেকে আরও 50 গ্রাম তেল দিলাম, মানে আমার 500 সোয়াবিন তেল চলে গেছে। তারপর আমি আমার মনে হচ্ছিল আটটু তেল লাগবে, তো ঘরের প্যাকেট থেকে আমি আরও 50 গ্রাম দিলাম। তোমরা এমন হাতে একটু বেশি করে এনে রেখো, তেলটা যাতে কম না হয়। এবার ভাত মোটামুটি ফোটা শুরু হয়ে গেছে আর আমাদের বেশিক্ষণ নেই, হয়েই এসছে। এই বাদ বাকিটুকু ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে এবার নাড়িয়ে নিয়ে কিন্তু নামিয়ে দেবো। মোটামুটি বেশিক্ষণ ফোটানো গলে যাবে, তুমি অল্প একটু জল আর আর হ্যাঁ আরেকটু বাকি আছে বলতে ভুলে গেছিলাম, এখানে কিন্তু হিংটা মিশিয়ে নিতে হবে। আমি গরম জলে ভিজিয়েছিলাম, তো সেটা দেখানো হয়নি, তবে এটা অনেকক্ষণ আগে ভিজতে হয় তাই বেশি একটা গলে যায়নি। তো আমি এই ডেলা অবস্থাতেই দিলাম, আর এটা আস্তে আস্তে কিন্তু নাড়াতে নাড়াতে এই তাপেই এখন যা গরম হয়েছে তাতে গলে যাবে। তবে গ্যাসের আজ বন্ধ করিনি, তো আমি আরও হিংটা দিয়ে 3-4 মিনিট নাড়িয়ে তারপরে গ্যাসের আজটা বন্ধ করে দেবো। চলবে তো? কোথায়? দোকানে মাছের ভর্তা চলতে হবে তো, মাছের ভর্তি যাবি? ভোরবেলা মানে মর্নিং ওয়াকটা হয়ে যাবে, সকালবেলায় কাজটা 12টা অবধি দোকান দেবে। আমার কিন্তু 2-3 মিনিট হয়ে গেছে, এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম। তোমাকে এটা নাড়তেই হবে, আমাদের হয়ে এসেছে, না নাড়লে তলায় ধরে যাবে। তো এবার এই ভাতটাকে আমি তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য গ্যাস থেকে নামিয়ে ফ্যান চালিয়ে দিয়েছি, তো ফ্যানের হাওয়ায় তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর অনেকটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, তো এবার হালকা গরম আছে, হালকা গরম অবস্থাতেই এই মশলাগুলো যে মশলাগুলো করে রেখেছিলাম এই গুঁড়ো মশলাগুলো মিশিয়ে দেবো, অল্প অল্প করে দিচ্ছি। আর আমি হাতা দিয়ে নাড়িয়ে দেবো, পুরোটা একবারে না ঢেলে এই নাড়িয়ে নাড়িয়ে আস্তে আস্তে পুরো মশলাটা এইভাবে মিশিয়ে নেব। আর এই বাদবাকি মশলাটুকু মিশিয়ে দিলাম, মিশিয়ে দিয়ে এবার বাকরটা নাড়ালেই আমাদের বাকর কমপ্লিট। আমি একটা প্লাস্টিকের কৌটো ধুয়ে রেখেছি, সেই প্লাস্টিকের কৌটো রাখবো। তোমরা সবাই চেষ্টা করবে যদি কাচের বয়ম পাও কাচের বয়মে রাখবে, আর এটাকে টানা 2 মাস রেখে দেবে। আর 2 মাসে প্রতি 7 দিন অন্তর অন্তর যেদিন ভালো রোদ উঠবে, মানে বাইরে রোদ থাকবে, তো ছাদে হোক যেখানে হোক যে রোদ পায় সেমন জায়গায় রাখবে, তবে ঢাকনিটা খুলে রাখবে। আর যখন 1-1.5 ঘন্টা রোদ খাওয়ানো হয়ে যাবে তখন ছাওয়া জায়গায় এনে মোটকা আটকাবে না, তখনও 1 ঘন্টা রেখে দেবে, তারপরে মোটকাটা আটকাবে। কারণ যে হিটে একটা বাষ্পটা বেরোয় সেটা কৌটোর মুখে জমবে না। আর সবাই কিন্তু চেষ্টা করবে তেলটা যাতে একটু ওপরে থাকে, কারণ তেলটা বেশি থাকলে কিন্তু বাকরটা বেশি দিন ভালো থাকবে। তো আজকের মতন এইটুকুই, এমন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।
আর কমেন্ট করো, শেয়ার করো। তো আসছি আবার পরের ভিডিওয়ে, দেখা হবে।